আমি সুপ্রকুমার চক্রবর্তী পাবলিক গ্রানি গভর্নমেন্ট স্কুলের শিক্ষক গণিতের আজকে যেটা বলবো সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণ বাংলায় হচ্ছে দ্বিঘাত সমীকরণ কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে একটু আলোচনা করব সমীকরণ সম্বন্ধে ধারণা তোমাদের আছে মাধ্যমিকের এবং পরীক্ষাতে সমীকরণ সম্বন্ধে ধারণা আছে তার আগে একটা জিনিস পড়েছিল সেটা হচ্ছে বহুপদী রাশি বহুপদী সংখ্যামালা বহুপদী সংখ্যামালা এই কথাটা পড়েছিল সাধারণভাবে একটা বহুপদী সংখ্যামালা কি আমরা কিভাবে ভাবি f x সমান a 0 x to the power n plus a 1 into x to the power n minus 1 plus a 2 into x to the power n minus 2 and up to a n এখানে a 0 a 1 a 2 a n গুলো হচ্ছে সব ধ্রুবক সংখ্যা এটাকে একটা বলবো n ঘাতের বহুপদী সংখ্যামালা যখন তোমার a n টা a 0 টা not equal to 0 a 0 টা not equal to 0 তখনই সেটাকে আমরা বলবো একটা বহুপদী সংখ্যামালা এটা not equal to 0 তখনই বলবো এটা একটা বহুপদী সংখ্যামালা যার ঘাতটা হচ্ছে n n ঘাতে এখন অবশ্যই n টা হচ্ছে পূর্ণ সংখ্যা n টা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা এখন এইখানে যদি আমরা n এর জায়গায় 2 বসাই তাহলে যেটা দেখতে হবে সেটা দেখতে হবে এরকম a0x স্কয়ার a1x প্লাস a2 বলে নাম দিলাম এটাকে বলবো একটা দ্বিঘাত রাশিমালা এটাই বলবো একটা দ্বিঘাত রাশিমালা বীজগণিতী বা বহুপদী রাশিমালার মধ্যে এটা হচ্ছে দ্বিঘাত কেন এখানে চলরাশি যেটা রয়েছে x তার সর্বোচ্চ ঘাত আছে 2 সেজন্য এটাকে বলবো একটা দ্বিঘাত রাশিমালা আবার এই দ্বিঘাত রাশিমালাটাই যদি ইকুয়েশন হয়ে যায় তখন আমরা সেটাকে কি বলছি যে একটা দ্বিঘাত রাশিমালা f x সমান যদি 0 করে দিই তাহলে আগে যেটা লিখেছিলাম a 0 x স্কয়ার প্লাস a 1 x প্লাস a 2 ইজ ইকুয়াল টু 0 এটাকেই বলবো একটা দ্বিঘাত সমীকরণ অবশ্যই a 0 টা not equal to 0 এবং a 0 a 1 a 2 এগুলো সবই হচ্ছে তোমাদের ধ্রুবক রাশি a 0 টাকে বলা হচ্ছে হচ্ছে x স্কয়ার এর সহগ a 1 টাকে বলে x এর সহগ আর a 2 টাকে বলা হয় x টু দি পাওয়ার 0 এর সহগ a 0 টাকে আমরা বলি x স্কয়ার এর সহগ বা কোএফিসিয়েন্ট যারা ইংলিশে ব্যবহার করছো a 1 টাকে বলছি x এর সহগ আর a 2 টাকে আমরা বলছি x বর্জিত পদ বা x টু দি পাওয়ার 0 সহ এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ একটা সমীকরণ তার আগে একটু বুঝি সমীকরণটাকে চিনব কি করে কেউ বলতে পারবে যে এই সমীকরণ চেনার উপায় কি কেউ একজন রেসপন্স করবে সমীকরণ হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ হ্যালো বলো তুমি হ্যাঁ স্যার আমি আকাশ বলছি হ্যাঁ স্যার ওই সেই সমীকরণে অবশ্যই একটি x স্কয়ার থাকতে হবে এবং তার সহগ অর্থাৎ যে a কে পরিবর্তে সেটিকে অবশ্যই নট ইকুয়াল টু 0 থাকতে হবে এবং আরেক ওই কমপ্লিট থাকতে হবে c একটি থাকতে হবে আমার প্রশ্নটা হচ্ছে একটা সমীকরণে চিনবো কি করে একটা সমীকরণ আমি একটা যেকোনো লিখছি তোমাদের সামনে আমি একটা লিখছি
যে ধরো 2x plus 3 এটা কি একটা সমীকরণ ইজ ইট এ ইকুয়েশন এটা কি একটা সমীকরণ একটা সমীকরণ কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ নয় দ্বিঘাত না আমি শুধু সমীকরণ দিয়ে জিজ্ঞেস করেছি হ্যাঁ স্যার সমীকরণ সমীকরণ দেখে চিন্তা হবে এটা সমীকরণ নয় ইট ইজ নট অ্যান ইকুয়েশন সমীকরণের কতগুলো বৈশিষ্ট্য আছে কিভাবে চিনবো সমীকরণ যেমন তুমি বিভিন্ন ঠাকুর দেখেছো মা দুর্গাকে চিনবে কি করে দশটা হাত থাকলে বলবে মা দুর্গা জিভটা বার করে থাকলে কোনো ঠাকুর কালী বলো আমাদের হিন্দু শাস্ত্রে এগুলো চেনার উপায় তেমনি একটা ইকুয়েশনকে আমি চিনবো কি করে সেটা সমীকরণ কি সমীকরণ নয় তার প্রথম কথা হচ্ছে একটা সমতা চিহ্ন থাকতে হবে সমতা চিহ্ন থাকতে হবে অর্থাৎ ইকুয়ালিটি সাইন থাকতে হবে ইকুয়েশন এই সমান চিহ্নটা থাকতে হবে প্রথম কাজ এখন সমান চিহ্ন তো x স্কয়ার সমান x ইনটু x এটা তো আছে তাহলে এটা কি সমীকরণ এটাও সমীকরণ না তার আরো কিছু বৈশিষ্ট্য লাগবে কি লাগবে প্রথম কথা হচ্ছে তো অবশ্যই চলরাশি থাকতে হবে চলরাশি থাকবে চলরাশি ছাড়া সমীকরণ হবে না তাহলে এই একটা আমি লিখেছি উদাহরণ x স্কয়ার সমান x ইনটু x এখানে সমান চিহ্নটাও আছে চলরাশিও আছে তবু এটা সমীকরণ নয় কিন্তু আমি যদি এরকম একটা লিখি যে x প্লাস 1 সমান 7 এটা সমীকরণ তাহলে পার্থক্যটা কোথায় কি করে চিনবো তাহলে কে সমীকরণ এই দুটোর মধ্যে কে সমীকরণ কে সমীকরণ নয় এখন খেয়াল করো এখানে x এর ভ্যালু 6 দিলে বাঁ দিক এবং ডান দিকের মান দুটোই সমান হচ্ছে বাঁ দিকেও 7 হচ্ছে ডান দিকেও 7 হচ্ছে এছাড়া আর কোন চলরাশির মান দিয়ে বাঁ দিক ডান দিক সমান করতে পারবে না দেখো তুই দাও বাঁ দিকে আসছে 3 ওই দিকে আসছে 7 সমতা আসছে না কিন্তু এটার ক্ষেত্রে তুমি যাই মান দাও x এর যে কোনো মান দাও চলরাশির যে কোনো মান দাও বাঁ দিক ডান দিক সমান হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে যদি 2 দাও বাঁ দিকটাও 4 ডান দিকটাও 4 5 দিলে এটা 25 ডান দিকটাও 25 তাহলে পার্থক্যটা কি এটাকে বলা হয় অভেদ বা আইডেন্টিটি এটা অভেদ আর এটা হচ্ছে সমীকরণ তাহলে মূল পার্থক্য কি সমীকরণের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে প্রথম কথা হচ্ছে এক বা একাধিক চলরাশি থাকতে হবে দুই সমতা চিহ্নটা থাকতে হবে তিন চলরাশি কয়েকটা নির্দিষ্ট মানের জন্য সমীকরণটা সিদ্ধ হবে যে কোনো মানের জন্য সিদ্ধ হবে না যখন যে কোনো মানের জন্য সিদ্ধ হয় সেটাকে আমরা তখন বলছি অভেদ এটা তো সমীকরণ চেনার উপায় তা আমাদের এখানে যেটা আলোচ্য বিষয় আজকে সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ অর্থাৎ দ্বিঘাত সমীকরণে কি বলবো অজ্ঞাত রাশি সর্বোচ্চ ঘাতটা থাকবে দুই যে প্রথম কথা মনে রাখবে সমীকরণে কি হচ্ছে অজ্ঞাত রাশি যে সকল মানের জন্য বা যে মানের জন্য সমীকরণটা সিদ্ধ হয় মানে ওই f x সমান 0 হয় অর্থাৎ বাঁ দিক ডান দিক সমান হয়ে যায় সেটা কি বলা হয় সমীকরণের বীজ যেমন x plus 1 is equal to 7 এখানে x এর মান 6 দিলে সেটা সিদ্ধ হচ্ছে তার মানে আমরা বলতে পারি এর একটা বীজ বা রুটস হচ্ছে 6 তেমনি একটা দ্বিঘাত সমীকরণে কি থাকবে দুটো বীজ থাকবে আমি দ্বিঘাত সমীকরণটা এবার তোমরা যেভাবে পরিচিত সেই ফরম্যাটে লিখছি একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এটা একটা দ্বিঘাত সমীকরণ অবশ্যই এটা 0 নয় a যদি 0 হয়ে যায় তাহলে সেটা রৈখিক হয়ে যাবে এখন যে কোনো দ্বিঘাত সমীকরণে কি আছে দুটি বীজ আছে তার বেশিও নেই কমও নেই দুটি বীজ আছে একটা যে কোনো দ্বিঘাত সমীকরণে দুটো বীজ আছে সমাধান করলে x এর আমরা দুটো মান পাবো সেটা তোমরা বইতে পড়েছো সেগুলো বার করে দেখাচ্ছি না শ্রীধর আচার্যের ফর্মুলা ইউজ করে তোমরা কি পেয়েছো x এর মান কি পেয়েছো মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a এখানে x এর যে দুটো মান পাচ্ছ
একটা মাইনাস b প্লাস √ বাই b স্কয়ার মাইনাস 4ac বাই 2 এ আর একটা মাইনাস b যেটা রয়েছে তাহলে যে কোনো দ্বিঘাত সমীকরণের আমরা দুটো বীজ পাই যে কোনো দ্বিঘাত সমীকরণের আমরা দুটো বীজ পাই সমাধান করার জন্য বিভিন্ন পদ্ধতি তোমরা পড়ে এসেছো উৎপাদকের সাহায্যে করেছো শিবার আচার্য দিয়ে করেছো বড় আকারে প্রকাশ করে করেছো আমি শুধু একটাই লিখলাম বাকিগুলো তোমরা ভ্যাটটা করেও করতে পারবে কিন্তু তোমরা যে পরীক্ষার জন্য একটা প্রস্তুতি নিতে চলেছো সেখানে শিবার আচার্য সূত্রটাই সবচেয়ে বেস্ট কারণ তোমাকে ফ্যাক্টর করতে হবে না তাহলে এই সূত্রটা আমরা মনে রেখে দেব যে কোনো দ্বিঘাত সমীকরণ সমাধান করতে গেলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি আর একটা ছোট দেখায় ধরো x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 এটা একটা দ্বিঘাত সমীকরণ তাহলে এখানে এটা কত এটা হচ্ছে 1 বিটা হচ্ছে মাইনাস 2 সিটা হচ্ছে মাইনাস 3 তাহলে শিদর আচার্য বসিয়ে যদি সমাধান করি তাহলে x এর মান কত আসবে মাইনাস অফ মাইনাস b তার মানে 2 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে 4 মাইনাস 4 a মানে 1 c মানে মাইনাস 3 বাই 2 a তাহলে এটা কত হলো 2 প্লাস মাইনাস 16 16 এর বর্গমূল করলে আসছে 4 বাই 2 তাহলে একটা x এর মান আসছে 4 প্লাস 2 বাই 2 প্লাস 4 বাই 2 মানে 3 আর একটা x এর মান কত আসছে মাইনাস 1 তাহলে সমাধান করলে এটা ফ্যাক্টর করার প্রয়োজন নেই যে কোনো দিক দিয়ে না কেন যে ধরনেরই সংখ্যা থাকে না কেন বেসিকই আমরা এখানে বসে সহজে করতে পারি একটা সমাধান এখন তাহলে আমরা প্রথমে জানলাম একটা দ্বিঘাত সমীকরণকে কিভাবে শীতল আচার্য পদ্ধতি ব্যবহার করে সমাধান করব এরপর হচ্ছে আমি এটা যাব সেটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণে তোমরা সমাধান করলে মানগুলো দেখলে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 যে দ্বিঘাত সমীকরণটা লিখলাম a নট ইকুয়াল টু 0 তোমরা শীতল আচার্য দিয়ে দুটো মান পেয়েছো এখন সেই একটা মানকে যদি আলফা বলি আর একটা মানকে যদি বিটা বলি তাহলে এখানে দেখো আলফার মানটা যদি মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ বলি আর বিটার মানটা যদি বলি মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ তাহলে এই দুটোকে যদি যোগ করি আলফা প্লাস বিটা তোমরা যোগ করবে যোগ করলে দেখবে আসছে মাইনাস বি বাই এ আর যদি গুণ করো গুণ করলে আসবে সি বাই এ তাহলে এই দুটো খুব ইম্পর্টেন্ট রিলেশন যে একটা দ্বিঘাত সমীকরণে যদি বীজগুলো আলফা বিটা ধরে নিই অর্থাৎ সমাধানের x এর মানগুলো তাহলে বীজগুলোর যোগফল হবে x এর সহগ মাইনাস অফ x এর সহগ বাই x স্কয়ারের সহগ আর গুণফলটা হবে c বাই a এটা কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে এটা হচ্ছে একটা দ্বিতীয় ঘটনা তৃতীয় ঘটনা আমরা কিভাবে সমীকরণ তৈরি করব যদি বলে দেয় কোনো কোনো দ্বিঘাত সমীকরণে ধরো বীজ দুটো হচ্ছে আলফা ও বিটা তাহলে সমীকরণটা কিভাবে ফর্মেশন করব যে তৃতীয় ঘটনাটা তোমাদের মনে রাখতে হবে যে সমীকরণটা হবে x স্কয়ার মাইনাস বীজ দুটো যোগ ইনটু x প্লাস বীজ দুটোর গুণফল সমান 0 এই ধারণাগুলো মাধ্যমিকে সবই করেছো যে বীজ দ্বয়ের যোগফল কি হয় গুণফল কি হয় আর বীজ দ্বয় জানা থাকলে সমীকরণ কি হয় এটা তোমরা জানো এখন যদি তোমাকে বলি একটা দ্বিঘাত সমীকরণে দুটো বীজ হচ্ছে 2 আর 3 তাহলে সমীকরণটা কি হবে খুব সহজেই বলে দিতে পারবে সমীকরণটা কি হবে x স্কয়ার মাইনাস 2 প্লাস 3 ইনটু x প্লাস 2 ইনটু 3 সমান 0 দ্যাট ইজ x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0 তাহলে যেমন সমীকরণ জানা থাকলে শীতল আচার্য দিয়ে সমাধান করতে পারি তাদের বীজের সাথে সহগের সম্পর্কটা তৈরি করতে পারি
তেমনি বীজ জানা থাকলেও আমরা সমীকরণটাও তৈরি করে দিতে পারি। এই ছোট ছোট ঘটনাগুলো আমরা মনে রাখবো। এরপর আমি কিছু থিওরিটিক্যাল কথায় আসি, যেগুলো আমাদেরকে বিশেষ করে মনে রাখতে হবে। এই যে ঘটনাগুলো তো করলাম, মনে রাখতে হবে। এখন দেখো, সিদ্ধ আচার্য দিয়ে সলভ করলে তুমি কি পেয়েছিলে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, এটা পেয়েছি। সবসময় এটা তোমার হাতে আছে। এখন এই সমীকরণের এই সমাধানে এই রাশিটা অর্থাৎ বি স্কয়ার মাইনাস ফোর এ সি, এটাকে আমাদের নিরূপক বলে। নিরূপক মানে এটা ডিসক্রিমিনেট, যেটা সমীকরণটা সমাধান না করে তার নেচার গুলো কি হবে, নেচার বলে তার প্রকৃতি কি হবে, অর্থাৎ সমাধান না করে এক্স বাই এক্স এর যে মানগুলো পাবো সেগুলোর চরিত্রটা কিরকম, প্রকৃতিটা কিরকম, অর্থাৎ মূলত নমূলত বাস্তব নবাস্তব, এগুলো আমরা এইটার উপর ভিত্তি করেই বার করে দিতে পারি। সেগুলো কি কি নেচার? এবং তুমি খেয়াল করো, একটা দ্বিঘাত সমীকরণ আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকাল টু 0, a নট ইকাল টু 0। যদি a b c এই তিনটে মূলদ হয়, মূলদ ও বাস্তব হয়, অর্থাৎ এই সহগগুলোর মধ্যে প্রত্যেকের মান যদি মূলদ এবং বাস্তব হয়, তাহলে এই ডিসক্রিমিনেন্টটার উপর নির্ভর করে বীজদ্বয়ের প্রকৃতি বার করতে পারে। এখন বি এর মান কি কি হতে পারে, এ বি সি এর মান যাই দাও না কেন, বি স্কয়ার মাইনাস ফোর এ সি মান দু রকম হতে পারে। একটা হচ্ছে কি, জিরোর চেয়ে বড় বা সমান, বা জিরোর চেয়ে ছোট, দুটো ঘটনা ঘটতে পারে। তুমি যে কোনো মান বসালে কি হতে পারে, বি এর মানটা জিরোর চেয়ে বড় হতে পারে বা সমান হতে পারে, আবার জিরোর চেয়ে ছোট হতে পারে। জিরোর চেয়ে যদি ছোট হয়, সেটা তোমাদের এখন মাধ্যমিকের নেই কি রুটের ভেতর নেগেটিভ হলে কি ধরনের সংখ্যা হয় আমরা জানি না, শুধু এইটুকু বলতে পারো বীজদ্বয় বাস্তব নয়, অবাস্তব, বাস্তব নয়, বা বলতে পারো বাস্তব নয়। আর যদি জিরোর চেয়ে বড় হয় বা সমান হয়, তাহলে আমরা কি রুটটা তৈরি করতে পারবো, অর্থাৎ রুটের মানটা নির্ণয় করতে পারে। জিরোর চেয়ে বড় বা সমান হলে বীজদ্বয় কি হয়ে যাবে, বাস্তব। এবং জিরোর চেয়ে বড় বা সমান দু রকম হতে পারে, একটা হচ্ছে জিরোর চেয়ে স্ট্রিক্টলি বড়, আর একটা জিরোর সঙ্গে সমান। তাহলে যদি জিরোর সাথে সমান হয়, তাহলে তুমি নিজে খেয়াল করো মাইনাস বি এর সাথে একবার জিরো যোগ হবে, আর একবার মাইনাস বি এর সাথে জিরো বিয়োগ হবে, তাহলে দুটোতে জিরো যোগ হওয়া আর বিয়োগ হওয়াতে একই মানে। তার মানে তখন কি এসে যাচ্ছে, বীজদ্বয় সমান হচ্ছে, দুটো একই মান দিচ্ছে। শুধু সমান না, সঙ্গে সঙ্গে আরো কিছু দেখো, তুমি শুরুতে ধরে নিয়েছিলে এ বি সি গুলো মূলদ, অর্থাৎ এখানে কোনো অমূলক সংখ্যা আসছে না, তাহলে বীজদ্বয় আর একটা কি বলতে পারছো, মূলদ। তাহলে ডিসক্রিমিনেন্ট অর্থাৎ নিরূপকটা যদি জিরো হয়, তাহলে আমরা কি সিদ্ধান্ত করতে পারি, বীজদ্বয় বাস্তব, সমান এবং মূলদ। আর যদি জিরো হচ্ছে বড় হয়, তাহলে খেয়াল করো জিরো হচ্ছে বড় যে কোনো সংখ্যা রুট করলে একটা মান পাবে, তাহলে একবার মাইনাস বি এর সাথে সেই মানটা যোগ হবে, আর একবার মাইনাস বি এর সাথে সেই মানটা বিয়োগ হবে, তাহলে দুটো আলাদা আলাদা মান পেয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা তখন বলতে পারি কি, বীজদ্বয় অসমান, বীজদ্বয় অসমান। কিন্তু মূলদ নমূলদ বলতে পারছি না, কেন রুট বি স্কয়ার মাইনাস ফোর এসি এর মান জিরোর চেয়ে বড়, এরকম একটা সংখ্যা বলো তো কেউ একজন, যে কোনো জিরোর চেয়ে বড় একটা সংখ্যা বলো, কেউ একজন বলো। যাই হোক, ধরো আমি বলছি জিরোর চেয়ে বড় সংখ্যা ষোলো হতে পারে, দুইও হতে পারে, যে কোনো হতে পারে। যদি দুই হয় তাহলে কি রুটটা উঠবে, উঠবে না। যদি ষোলো হয় তাহলে রুটটা উঠে যাবে। তাহলে
বীজগুলো মূলদ না অমূলদ হবে সেটা ডিপেন্ড করছে b স্কয়ার মাইনাস 4 ac মানটা কি ধরনের মান আসছে। তাহলে সেটা কোন কি ধরনের মান হতে পারে সেটাও দু রকম হতে পারে। একটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা, আর একটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা নয়। যদি পূর্ণ বর্গ সংখ্যা হয় তাহলে রুটটা উঠে যাবে, তখন তুমি কি করছো বীজ দুটোকে বলছো মূলদ, আর যদি না হয় তাহলে হচ্ছে অমূলদ বা ইরাশনাল। তাহলে t গ্রেটার দ্যান 0 হলে আমরা কি কনক্লুশন নেব, বীজদ্বয় নেব অসমান, আর যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে মূলদ। তাহলে পূর্ণবর্গ হলে কি কি বলবো, বাস্তব, অসমান, মূলদ, আর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে বলবো বাস্তব, অসমান আর অমূলদ। তাহলে এটা যে t এর উপর নির্ভর করে একটা সমীকরণের বীজদ্বয় কি রকম হবে সেটা আমরা বলে দিতে পারি। এর উপর ছোট্ট একটা অঙ্ক করি, ধরো তোমাকে বলল যে 2x² - kx + 3 = 0। এই সমীকরণে বীজদ্বয় যদি সমান হয় তাহলে কি এর মান কত, বীজদ্বয় যদি সমান হয় তাহলে কেটার মান কত, এখানে কত, এটা 2 বিটা মাইনাস কে সিটা 3। তাহলে নিরূপকটা কল b² - 4ac, যেহেতু বলেছি বীজদ্বয় সমান তার মানে কি নিরূপকটা 0, তাহলে k² এর ভ্যালু হলো 24 নাকি। তাহলে কে এর ভ্যালুটা কত আসবে, ±√24। তাহলে কে এর ভ্যালুটা কি আসবে, ±√24। এইরকম যেরকম খুশি অঙ্ক দিক না কেন সহগগুলোর উপর ভিত্তি করে তুমি ওই b² - 4ac এটার উপর নির্ভর করে তুমি সিদ্ধান্তগুলো দিতে পারো, যদি ওই যেগুলো একটু আগেই লিখলাম সেগুলো মনে রাখতে পারো। এরপরে একটা ঘটনা মনে রাখবে যে যে কোন একটা দ্বিঘাত সমীকরণে ধরো ax² + bx + c = 0, এই দ্বিঘাত সমীকরণে যদি এটা 0 না হয়, অবশ্যই এটা 0 নয় দ্বিঘাত সমীকরণ যখনই বলবো, a abc গুলো যদি মূলদ হয়, abc গুলো যদি মূলদ হয় তাহলে আমাদের কি বলতে পারি, যদি একটা বীজ অমূলদ হয়, একটি বীজ অমূলদ হলে, অমূলদ হলে অন্যটি উহার পূরক অমূলদ হবে। অর্থাৎ কি ইনএকোয়াড্রিক ইকুয়েশন, ইফ এ বি সি আর অল রেশনাল দেন ইরেশনাল রুটস অকার্স ইন কনজুগেট পেয়ার। অর্থাৎ একটা বীজ যদি আলফা প্লাস রুট বিটা হয়, আলফা বিটা কিন্তু হচ্ছে মূলক সংখ্যা, এইটা একটা অমূলক যদি বীজ হয় তাহলে অপর বীজটা কি হবে, আলফা মাইনাস রুট বিটা। এটাও কিন্তু মনে রাখবে একটা যে কোনো দ্বিঘাত সমীকরণের একটা বীজ যদি মূলদ হয় তাহলে অন্যটা হবে ইয়ার পূরক অমূলদ সংখ্যা। আমি একটা উদাহরণ দিই, ধরো তোমাকে বললাম যে একটা সমীকরণ নির্ণয় করো যার একটা বীজ হচ্ছে √5 - 3, যার একটি বীজ √5 - 3, তাহলে সমীকরণটা কি হবে। তাহলে একটা বীজ কত বলেছে √5 - 3, তাহলে এর পূরক অমূলক সংখ্যাটা কি, এর পূরক পূরক অমূলক সংখ্যাটা হচ্ছে -3 - √5, তোমরা জানো করণি করেছো। তাহলে এটা একটা আলফা,
সেটা কিন্তু সাজিয়ে লিখো মাইনাস 3 প্লাস রুট 5 আসলে মোট 20 টা আর এটা যদি বিটা হলো তাহলে তোমরা কি পড়েছো সমীকরণ তৈরির নিয়ম পড়েছো কি x স্কয়ার মাইনাস 20 দুটো যোগ অর্থাৎ মাইনাস 3 প্লাস রুট 5 মাইনাস 3 মাইনাস রুট 5 ইনটু x প্লাস 20 দুটো গুণ সমান 0 এবার যোগ বিয়োগ করে নাও যোগ বিয়োগ গুলো নিজেরা করবে আমার যোগ বিয়োগে ভুল হয়ে গেলে চেক করে নেবে x স্কয়ার এখানে কত আসছে √5 টা কেটে যাচ্ছে প্লাস 6x আসছে সম্ভবত ওটা তো আসছে 9 মাইনাস 5 9 মাইনাস 5 মানে 4 সমান 0 তাহলে সমীকরণটা এটাই হবে অর্থাৎ একটা বীজ অমূলক জানা থাকলে তুমি অন্য বীজটাও এই সমীকরণটাই তৈরি করতে হবে রে যাবে এইটার উপর আরো একটা অঙ্ক দেখাই ধরো তোমাকে একটা অঙ্ক এরকম বললো যে x স্কয়ার প্লাস px প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 সমীকরণে একটি বীজ 2 প্লাস রুট 3 তাহলে p এর মান কত একটি বীজ 2 প্লাস রুট 3 তাহলে p এর মান কত তা তুমি তাহলে বলতে পারো অবশ্যই অপর বীজটা কত 2 মাইনাস রুট 3 তাহলে বীজ দ্বয়ের যোগফল একটু আগেই যে সূত্রটা শিখেছো সেটা মানে কি মাইনাস x এর কোএফিসিয়েন্ট বাই x স্কয়ার এর কোএফিসিয়েন্ট তাহলে এখানে কত আসছে 4 সমান মাইনাস p তাহলে p এর ভ্যালু আসছে মাইনাস 4 অর্থাৎ এগুলো তোমরা করো এগুলো ক্লাসেও এর আগে করেছো এরকম ধরনের অঙ্ক কিন্তু সমস্যাটা হচ্ছে আর একটা অঙ্ক খেয়াল করো পাশাপাশি যে তোমাকে যদি একটা অঙ্ক বলে x স্কয়ার প্লাস px প্লাস রুট 2 ইজ ইকাল টু 0 এই সমীকরণে একটি বীজ যদি রুট 2 হয় তাহলে p এর মান কত রুট 2 মানে তুমি এটাকে ভাবতে পারো 0 প্লাস রুট 2 অবশ্যই তখন কিন্তু অপর বীজটা 0 মাইনাস রুট 2 বলতে পারবো না এটা বলতে পারবো না কারণ এখানে একটা অমূলক সংখ্যা রয়ে গেছে প্রথমে যেটা বলেছি একটা দ্বিঘাত সমীকরণে ওই p প্লাস রুট 2 বা অমূলক বীজ বা ইরেশনাল রুটস কখনো অ্যাপিয়ার করছে যদি a b c গুলো সবাই মূলক হয় বা রেশনাল নাম্বার হয় তবেই কিন্তু তার কনজুগেট ইরেশনাল নাম্বার পাবো কিন্তু কোএফিসিয়েন্টের মধ্যেই যদি অমূলক সংখ্যা থেকে থাকে তাহলে কিন্তু তার পুরো অমূলকটা তার বীজ হবে না অর্থাৎ কনজুগেট ইরেশনাল নাম্বারটা তার একটা রুট হবে না তাহলে তখন কিভাবে করব তখন সোজা পদ্ধতি জাস্ট x = √2 বলে দিয়েছে একটা বীজ প্লেন মান বসিয়ে দেব রুট 2 স্কয়ার প্লাস p ইনটু রুট 2 প্লাস রুট 2 সমান 0 এবার এখান থেকে তুমি p এর মান বার করে নেবে কত আসবে 2 প্লাস p রুট 2 প্লাস 2 রুট 2 সমান 0 তাহলে p রুট 2 সমান মাইনাস 2 প্লাস রুট 2 তাহলে p এর ভ্যালু কত আসবে মাইনাস 2 প্লাস রুট 2 বাই রুট 2 তখন এই পদ্ধতিতে করতে হবে মান বসিয়ে আগেরটা তো মান বসিয়ে করতে পারবে কিন্তু আগেরটাই করতে গেলে শুধু শুধু খাটনি হবে তাই আমরা করবো না এই পদ্ধতিতে এরপর যেটা করবো আরো কিছু কিছু নেচার সম্বন্ধে দ্বিঘাত সমীকরণের সমীকরণে নেচার সম্বন্ধে আমরা দেখি কি হয় ধরো ax যে ইকুয়েশনটা বারবার আমি লিখবো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এই রুটস গুলো আছে আলফা আর বিটা এখন তোমাকে যদি বলি প্রথম কন্ডিশনটা কি কন্ডিশনের উপর একটা রুট আরেকটা রেসিপ্রোকাল হবে বীজদ্বয়
পরস্পরের অনন্যক হবে, বীজদ্বয় পরস্পরের অনন্যক হবে। অর্থাৎ তুমি কি বলতে চাইছো, একটা যদি আলফা হয় তাহলে অন্যটা 1 বাই আলফা, তাহলে বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা কি, আলফা ইনটু 1 বাই আলফা সমান সি বাই এ, তাহলে এ ইজ ইকুয়াল টু সি। তোমরা এইটুকু মনে রাখবে, বাকি নাম মনে রাখবে যে এ ইজ ইকুয়াল টু সি হওয়া মানে একটা বীজ আর একটা পূরক এ অনন্য হবে, রেসিপ্রোকাল হবে। দু নম্বর, যদি বলে একটা বীজ অপরটা পূরক কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, এ পূরক বলছি অনন্য কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, তাহলে বিপরীত চিহ্ন হলে কি হবে, একটা আলফা হলে আর একটা মাইনাস 1 বাই আলফা, তাহলে আলফা ইন্টু মাইনাস 1 বাই আলফা সমান হচ্ছে সি বাই এ, কারণ এখানে আসছে মাইনাস 1 সমান সি বাই এ, তাহলে তুমি এখানে পাচ্ছ এ প্লাস সি সমান 0। এই কন্ডিশন, অর্থাৎ একটা যদি যে কোনো একটা বীজ একটা অপরটা অনন্য কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হলে এ প্লাস সি সমান 0 আসছে। এটা হচ্ছে 2 নম্বর ঘটনাটা। 3 নম্বর, 3 নম্বর হচ্ছে যদি বলে যে দুটি বীজ সংখ্যা মানে সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, দুটো বীজ সংখ্যা মানে সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, অর্থাৎ একটা যদি আলফা হয় আর একটা হচ্ছে মাইনাস আলফা, একটা যদি আলফা হয় আর একটা হচ্ছে মাইনাস আলফা, তাহলে বীজদ্বয়ের যোগফল কত আসছে, মাইনাস বি বাই এ, তাহলে এখান থেকে আসছে বি সমান জিরো, বি সমান জিরো। অর্থাৎ কোন একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে বি সমান জিরো হলে বীজদ্বয়ের সংখ্যা মানে সমান হয় কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হয়, এটা মনে রাখতে হবে। যদি আমাদের বলে একটি বীজ শূন্য, পরের পয়েন্টটা, একটি বীজ শূন্য, একটি বীজ শূন্য সেটা কখন হবে, তাহলে একটা বীজ শূন্য আর একটা আলফাই হবে, তাহলে বীজদ্বয়ের গুণফলটা কত আসবে, সি বাই এ, তার মানে এখান থেকে আসছে সি সমান জিরো। অর্থাৎ কোন দ্বিঘাত সমীকরণে সিটা যদি না থাকে তাহলে কি হবে, একটা বীজ অবশ্যই শূন্য হবে, ওই দ্বিঘাত সমীকরণের একটা বীজ অবশ্যই শূন্য হবে। এছাড়া আরো কয়েকটা কথা আমি বলছি, খেয়াল করো যে যে দ্বিঘাত সমীকরণটা আছে, দ্বিঘাত সমীকরণে তোমরা একটু আগেই বললে দুটো বীজ আছে, দুটো বীজ আছে, এখন দেখো সমাধান করে যে বীজগুলো পাবে সেগুলো বিভিন্ন রকম পাবে এতক্ষণে দেখতে পেয়ে গেছে, এখন যদি একটু অন্যরকম ভাবে বলি যে কি শর্তে দুটো বীজই ধনাত্মক হবে, দুটো বীজই ধনাত্মক, অর্থাৎ এক্স এর যে দুটো মান আসবে দুটুই ধনাত্মক কখন হবে, তার মানে এখানে আলফাটাও পজিটিভ বিটাটাও পজিটিভ, তাহলে তুমি বলতে পারছো বীজদ্বয়ের যোগফলটাও পজিটিভ গুণফলটাও পজিটিভ। যোগফলের ফর্মুলা কি পড়েছিলে, মাইনাস বি বাই এ সেটা পজিটিভ, সি বাই এ পজিটিভ, মাইনাস বি বাই এ পজিটিভ হওয়া মানে কি, বি বাই এটা নেগেটিভ আর সি বাই এটা পজিটিভ, বি বাই এটা নেগেটিভ হওয়া কথাটার মানে হচ্ছে দুটো বিপরীত চিহ্ন আছে, কেন দুটো সংখ্যাকে ভাগ করলে নেগেটিভ হবে কখন, একটা প্লাস আর একটাকে মাইনাস হতে গেলে, তাহলে এখান থেকে বলছো বি আর এ একই চিহ্ন যুক্ত, অর্থাৎ পজিটিভ হলে দুটোই পজিটিভ আর নেগেটিভ হলে দুটোই নেগেটিভ, আর এখানে কি দুটোর ভাগফল পজিটিভ হয়েছে, তার মানে হয় দুটোই মাইনাস কিংবা দুটোই প্লাস, তার মানে সি আর ও কি হবে, এটা একই লিখলাম না, বিপরীত দিক থেকে একই লিখে ফেলেছি, তাহলে ভুল লিখলাম,
এইটা যেন আরেকবার বলি যে b/a যদি নেগেটিভ হয় তার মানে কি একটা প্লাস হলে আরেকটা মাইনাস তার মানে b আর a বিপরীত চিহ্ন যুক্ত বিপরীত চিহ্ন যুক্ত আর এটা কি হচ্ছে দুটো একই চিহ্ন যুক্ত একই চিহ্ন যুক্ত তাহলে কোন একটা দ্বিঘাত সমীকরণে যদি দেখি ab একই চিহ্ন আছে এই a আর c একই চিহ্ন আছে a আর b দুটো আলাদা চিহ্ন আছে তাহলে অবশ্যই সেই সমীকরণটাকে সমাধান করলে দুটুই ধনাত্মক বীজ পাবো আমি একটা দেখাই উদাহরণ করে তাহলে পরিষ্কার হবে ধরো তোমাকে একটা ইকুয়েশন বললাম x² - 2x x² - 3x + 2 = 0 তুমি যদি এটাকে সমাধান করো এটাকে সমাধান করলে দেখো তোমরা পাবে x - 2 x - 1 = 0 x এর মান পেলে 2 আর x এর আরেকটা মান 1 দেখো দুটোই ধনাত্মক মান এসেছে অর্থাৎ দুটোই পজিটিভ মান এসেছে এবার দেখি এই এই ধর্মটা মেনেছি কিনা দেখো এখানে a এর সাইন কি আছে এটা পজিটিভ আছে b টা নেগেটিভ আছে c টা পজিটিভ আছে দেখো তো মিলল কিনা কথাটা a আর b বিপরীত চিহ্ন এসেছে নেগেটিভ আছে তিন কথাটা বাদ দাও নেগেটিভ আছে a আর b বিপরীত চিহ্ন হয়েছে আবার a আর c দেখো একই চিহ্ন হয়েছে তাহলে দেখতে পাচ্ছ সমাধান না করে আমরা বলে দিতে পারবো শুধু চিহ্নগুলোকে চেক করে যে সেই সমীকরণে দুটো বীজই ধনাত্মক হবে কি হবে না ঠিক একই ভাবে যে এবার যেটা করছি সেটা হচ্ছে দুটুই নেগেটিভ বীজ অর্থাৎ আলফাটাও জিরো হচ্ছে ছোট বিটাটাও জিরো হচ্ছে ছোট অর্থাৎ দুটোই নেগেটিভ আসবে কি শর্তে কি এমন দেখতে পেলে যে দুটো বীজই নেগেটিভ আসবে দুটোই নেগেটিভ হলে বীজ দ্বয়ের যোগফলটা কি হয়ে যাবে নেগেটিভ দুটো নেগেটিভ সংখ্যাকে যোগ করলে নেগেটিভ হয় আর গুণফলটা হয়ে যাবে পজিটিভ দুটো নেগেটিভকে গুণ করলে পজিটিভ হয় তাহলে এই ক্ষেত্রে -b/a < 0 আর c/a > 0 তাহলে b/a পজিটিভ আর c/a পজিটিভ পজিটিভ হওয়া মানে কি a ও b একই চিহ্ন একই চিহ্ন এটাও তাই a ও c একই চিহ্ন তাহলে কোন একটা দ্বিঘাত সমীকরণে যদি তিনটি একই চিহ্ন যুক্ত হয় তাহলে সেটাকে সমাধান না করেই বলে দিতে পারি তার দুটো মানই নেগেটিভ আসবে ঠিক আছে দুটো মানই নেগেটিভ আসবে কথাটা বোঝা গেছে একটা দ্বিঘাত সমীকরণে যদি দুটুই নেগেটিভ বীজ থাকে তার মানে কি যোগফলটা নেগেটিভ তাহলে -b/a নেগেটিভ তাহলে b/a পজিটিভ আর এখানে c/a পজিটিভ তাহলে a b c তিনটি যদি একই চিহ্ন যুক্ত হয় তাহলে সেই দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করলে তুমি কি পাবে একটা এক্সাম্পল দেখো x² + 5x + 6 = 0 এটা যদি সমাধান করো x + 2 * x + 3 = 0 তাহলে x এর একটা ভ্যালু -2 আর একটা ভ্যালু -3 দুটুই নেগেটিভ মান এসেছে দেখো তো এই ঘটনাটা মেনেছে কিনা দেখো মেনেছে এখানে a পজিটিভ আছে b ও পজিটিভ আছে c ও পজিটিভ আছে তিনটি ধনাত্মক মান আছে তিনটে নেগেটিভ হলেও একই কথা হলো তাহলে যেহেতু তিনটি একই চিহ্ন যুক্ত আছে সেই জন্য দুটো রুটি কি এসছে নেগেটিভ এসছে এইবার পরেরটা যদি বলি যে একটা নেগেটিভ একটা পজিটিভ কখন হয় যে একটা পজিটিভ রুট আর একটা নেগেটিভ রুট এই ক্ষেত্রে দুটো সংখ্যার যোগফল সম্বন্ধে তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারবে না যোগটা নেগেটিভ হবে না পজিটিভ হবে বলতে পারবো না সেটা ডিপেন্ড করছে আলফা এবং বিটার মান মিজদার মান কি রকম আছে কিন্তু গুণফলটা আমরা বলে দিতে পারবো নেগেটিভ
দুটো একটা নেগেটিভ একটা পজিটিভ হবে মানে গুণফলটা নেগেটিভ তার মানে c / a এটা নেগেটিভ তাহলে c / a টা নেগেটিভ হওয়া মানে কি c / a টা নেগেটিভ হওয়া মানে কি একটু আগে দেখেছো a ও c বিপরীত চিহ্ন যুক্ত b যাই হোক না কেন বিপরীত চিহ্ন অর্থাৎ একটা সমীকরণে যদি a আর c এর মধ্যে বিপরীত চিহ্ন থাকে b এর যাই চিহ্ন হোক না কেন একটা কি ধনাত্মক আসবে একটা ঋণাত্মক আসবে আবার একটু উদাহরণ নিয়ে দেখা যাক x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8 এটা আছে দেখো এটাকে ফ্যাক্টর করলে পাবে x minus 4 into x plus 2 সমান 0 তাহলে x এর ভ্যালু আসছে মাইনাস 4 এটা মাইনাস 2 তাহলে তুমি কি দেখতে পেলে এই একটা মাইনাস 4 একটা শুধু 2 একটা মাইনাস 2 আর একটা প্লাস 4 তাহলে দেখতে পেলে একটা ধনাত্মক মান এলো একটা ঋণাত্মক মান এলো কখন কখন দেখো এখানে এটা পজিটিভ ছিল বিটা নেগেটিভ আছে তাহলে আমরা পেয়ে যাচ্ছি তাহলে এইভাবে যে ঘটনাগুলো আমি বললাম সেই ঘটনাগুলোর ভিত্তি করে যা যা এমসিকিউ আছে এই ধারণাগুলো রাখলেই আমরা আইডিয়াগুলো দিতে পারি এবার একটু শক্ত জিনিসে আসি একটু তুলনামূলক শক্ত জিনিসে আসি যে একটা দ্বিঘাত সমীকরণ বা তোমাকে যদি বলি যে ধরো x স্কয়ার প্লাস 2x প্লাস 3 এই রাশিটা মান কি হবে ধনাত্মক না ঋণাত্মক x এর যাই বাস্তব মান দাও না কেন এই রাশিটা কি হবে ধনাত্মক হবে না ঋণাত্মক হবে দেখো তোমাকে তাহলে এটা কি ক্যালকুলেশন করতে হবে x প্লাস 1 এর হোল স্কয়ার তাহলে x স্কয়ার প্লাস 2 এর প্লাস 2l তাহলে এই স্কয়ার কোয়ান্টিটিটা x প্লাস 1 এর হোল স্কয়ার এটা তো সর্বদাই 0 বা তার চেয়ে বড় তাহলে এই রাশিটা সবসময় কি আসছে 2 বা তার চেয়ে বড় কারণ এটা যদি 0 হয় তাহলে মানটা 2 তাহলে সবচেয়ে সবসময় কি হচ্ছে 2 এর চেয়ে বড় বা 2 এর সাথে সমান তার মানে এটা দেখা যাচ্ছে রাশিটি সবসময় ধনাত্মক মান হচ্ছে যাই মান দাও না কেন তুমি x এর মান নেগেটিভ পজিটিভ যাই দাও এর উপর তুমি রাশিটার মান কোনোদিনই টোটাল রাশিটার মান ঋণাত্মক করতে পারবে না তাহলে এটা এইভাবে বোঝা যেতে পারে কিন্তু আরেকটা ভাবে তুমি সেটাকে বুঝে নিতে পারবে যে কখন ধনাত্মক হবে কখন ঋণাত্মক হবে আচ্ছা পাশাপাশি আমি একটা দেখে করে দেখাই ধরো আরেকটা অঙ্ক আছে 3 - 2x মাইনাস x স্কয়ার এই রাশিটার মান কি রকম হবে এখানে একটা মাইনাস কমন নাও তাহলে x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 তাহলে মাইনাস x প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস 4 তার মানে 4 মাইনাস x প্লাস 1 এর হোল স্কয়ার এখন এই ক্ষেত্রে x প্লাস 1 এর হোল স্কয়ারটা সর্বদাই কি হয় 0 বা তার চেয়ে বড় তাহলে এই রাশিটার মান 4 থেকে কিছু বাদ যাবে বা তোমার 0 হতে পারে তাহলে এই ক্ষেত্রে কি এসে যাচ্ছে সবচেয়ে এখানে যদি বলি সবচেয়ে বৃহত্তম মানটা কত রাশিটির সবচেয়ে বৃহত্তম মানটা কত রাশিটার বৃহত্তম মান হচ্ছে 4 এগুলো তো অঙ্ক কষে বার করলাম তারা কিভাবে সহজে এমসিকিউ টাইপে মনে রাখবো যে কখন রাশিটার মান ধনাত্মক হবে কখন একটা রাশির মান সর্বোচ্চ মান কত হবে x এর কোন মানের জন্য হবে এবং মানটা কি এটার জন্য আমরা কিভাবে জানব একটু তার আগে একটা কথা বলি যে একটা যে কোনো দ্বিঘাত
রাশি বা অপেক্ষকের এর যদি ছবিটা নিই, ছবিটা সম্বন্ধে তোমাদের জানার খুব বেশি দরকার নেই, শুধু এইটুকু জেনে রাখো এটা যদি এক্স অক্ষ হয় তাহলে এর ছবিটা হয় এরকম হতে পারে, নয়লে এরকম হতে পারে, সবটাই ইউসেপেল হয় এরকম, কিংবা এরম হতে পারে কিংবা এরম হতে পারে, এই তিনটের চারটে যে কোনো ঘটনা ঘটতে পারে। একটা দ্বিঘাত অপেক্ষকের যদি ছবি আঁকি সেই ছবিটা এরকম হতে পারে। এই দুটোর ক্ষেত্রে তুমি যদি ডিটা ক্যালকুলেট করো, ডিটা দেখবে লেস দেন জিরো আসছে, দুটোর ক্ষেত্রেই ডিটা দেখবে, এর ক্ষেত্রেও ডিটা লেস দেন জিরো, অর্থাৎ নিরূপকটা এর ক্ষেত্রেও ডিটা লেস দেন জিরো, এটার ক্ষেত্রে এটা নেগেটিভ আর এই ছবিটা আসে এটা পজিটিভের জন্য, এক্ষেত্রে ডিটা গ্রেটার দেন জিরো, এটার ক্ষেত্রে এ পজিটিভ, এটার ক্ষেত্রে ডিটাও গ্রেটার দেন জিরো, এটা নেগেটিভ। অ্যাকচুয়ালি এক্স অক্ষকে যেখানে ছেদ করে কার দুটো সেটাই তার বীজ, এইগুলি হচ্ছে তার বীজ, এই আলফা আর একটা বিটা। তা আমাদের এই ধারণাটা থেকে কতগুলো কথা আমি লিখছি সেটা তুমি একটু লিখে ফেলো, সুবিধা হবে। যে একটা দ্বিঘাত সমীকরণে যদি একটা দ্বিঘাত সমীকরণ হয় বড় হয় এবং ডিটা জিরো হচ্ছে ছোট হয়, তাহলে আসলে যে ছবিটা বলেছি সেটা কোন ছবিটা বলেছি, এই ছবিটা। এইরকম ছবির ক্ষেত্রে এই এফ এক্স যদি ফাংশনটা বলি তাহলে এফ এক্সটা সর্বদা ধনাত্মক হবে, অর্থাৎ দ্বিঘাত রাশিটার মান সর্বদাই ধনাত্মক হবে। যদি দেখা যায় এটা জিরোর চেয়ে বড় এবং ডিটা জিরোর চেয়ে ছোট তাহলে এই রাশির মান সর্বদাই ধনাত্মক আসবে, সে যাই মান দাও না কেন, এবং তার একটা সবচেয়ে ক্ষুদ্রতম মান পাওয়া যাবে, এবং ক্ষুদ্রতম মান পাওয়া যাবে, ক্ষুদ্রতম মান আছে এই রাশিটার, একটা ক্ষুদ্রতম মান থাকে এবং সেটা এক্স এর কোন মানের জন্য হবে, সেটা যে ক্ষুদ্রতম মানটা হবে সেটা আসবে 4ac - b² / 4a, এটাই হচ্ছে তার সবচেয়ে ক্ষুদ্রতম মানটা হবে। আর এক্স এর কোন মান দিলে এটা হবে, এক্স এর মান -b/2a দিলে হবে। এটা হচ্ছে কোন একটা দ্বিঘাতের ক্ষেত্রে যদি আমরা এটা করি, যেমন আর যদি এটা নেগেটিভ হয় আর বিটাও নেগেটিভ হয় তাহলে এফেক্সটা সর্বদাই নেগেটিভ হবে, সর্বদাই নেগেটিভ হবে এবং তার তখন ক্ষুদ্রতম নয়, তখন তার বৃহত্তম মান থাকবে, বৃহত্তম মান থাকবে এবং সেই বৃহত্তম মানটা কিন্তু একই 4ac - b² / 4a, এবং এক্স এর কোন মানের জন্য হবে -b/2a, এই মানটার জন্য হবে। ঠিক আছে, যেমন
ভাগে একটা অঙ্ক বলি, দেখো এই ধর্ম দিয়ে x² + 2x + 3। তোমাকে যদি এবার প্রশ্নগুলো দেখি যে এটা এর মধ্যে কোন শর্তটা মেনেছে, এখানে এটা আছে 1, এটা কত আছে 1 মানে পজিটিভ আছে, এর নিরূপকটা কত আছে b² - 4ac, b² - 4ac মানে 4 - 24 মানে -20, 0 চেয়ে ছোট এসেছে, তাহলে এই দুটো ধর্ম সে মেনেছে। তাহলে এখান থেকে আমাদের যদি এমসিকিউ তে থাকে যে এই রাশিটা x এর সকল বাস্তব মানের জন্য সর্বদা ধনাত্মক, সর্বদা ঋণাত্মক, ধনাত্মক ঋণাত্মক উভয় এবং কোনোটিই নয়, এরকম চারটি অপশন দেবে, তাহলে আমার তো ক্যালকুলেশন করার দরকার নেই, শুধু a আর d এটা তো চোখে দেখেই বুঝতে পারছি, a মানে 1 ধনাত্মক আর ঋণাত্মক, ডিটা মেন্টালি ক্যালকুলেশন হয়ে যাবে মুখে মুখে, কাল দেখলাম লেস দেন দিল, তাহলে a পজিটিভ এবং b নেগেটিভ হয়েছে, তার মানে অবশ্যই এই রাশিটা সর্বদাই ধনাত্মক হবে, সর্বদাই ধনাত্মক হবে। এখন দিয়ে যদি বলে তাহলে তার ক্ষুদ্রতম মান কি, রাশিটার সবচেয়ে কম মান কত, তাহলে এখানে বসিয়ে দিই ক্ষুদ্রতম মানটা কত আসবে 4, a মানে 1, c মানে 3, -b² / 4 4 × 3 = 12, 12 থেকে 4 ভাগ করলে 8, 8 কে 4 দিয়ে ভাগ করলে 2, তাহলে ক্ষুদ্রতম মানটা কত 2। x এর যদি বলে কোন মানের জন্য এটা ক্ষুদ্রতম মান হয়েছে সেটা আমার হাতে রয়েছে, x = কোন মানের জন্য সবচেয়ে ছোট মান পাবো, মাইনাস b এর ভ্যালু 2, a এর ভ্যালু 2 × a অর্থাৎ -1 বসালে। তাহলে দেখো শুধু এই তথ্যটা জানতে পারলে তুমি একটা দ্বিঘাত সমীকরণের রাশি, দ্বিঘাত সমীকরণ যেটা দ্বিঘাত রাশি মানটা ধনাত্মক হবে না সর্বদা ঋণাত্মক হবে সেটা বলে দিতে পারবে, তার সবচেয়ে বেশি মান আছে না তার সবচেয়ে কম মান আছে সেটাও বলে দিতে পারবে, এবং শুধু তাই না x এর কোন মান বসালে এই সবচেয়ে বেশি বা কম মান গুলো পাওয়া যাবে সেটাও তুমি বলে দিতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত তোমাদের কথাবার্তা। শুধু আরেকটু বলি, শুধু এইটা নয়, যদি দেখা যায় যে এটা পজিটিভ ডিটা নেগেটিভ, এই ডিটা কি এসছে লেস দ্যান ইকুয়াল টু 0 এসে গেছে, নেগেটিভ আর এটা, অর্থাৎ ছবিটা যেটা এরকম হয় দুরকম হতে পারে, নেগেটিভ না অবিয়াসলি এটা ভুল লিখলাম, ডিটা ইকুয়াল টু 0 ধরো, এটা গ্রেটার দ্যান 0 এবং ডিটা ইকুয়াল টু 0, আবার লিখছি এটা পজিটিভ আর নিরূপকটা কিন্তু 0 আসছে, তাহলে সেই রাশিমালাটা কিরকম দেখতে আসলে হয়, আসলে দেখতে হয় এইরকম, এইরকম দেখতে হয়, সেক্ষেত্রে এইটা সর্বদাই এফেক্টটা এক্ষেত্রেও 0 চেয়ে বড় বা সমান হবে, 0 কোথায় হবে -b/2 এ বসালে তবে 0 হবে, আদারওয়াইজ 0 হবে না, তার মানে এটাও এই রাশিটা যদি একটা দ্বিঘাত রাশি এটা যদি পজিটিভ হয় এবং বিটা যদি ইকুয়াল টু 0 হয় তাহলেও সেটাকে সর্বদাই ধনাত্মক বলতে পারবো, অন্তত ঋণাত্মক নয় এটা বলতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, আর তার সবচেয়ে কম মান কত 0, তার সবচেয়ে ক্ষুদ্রতম মানটা কত 0, ক্ষুদ্রতম মানটা হচ্ছে 0, এর ক্ষুদ্রতম মান হচ্ছে 0, এর ক্ষুদ্রতম মানটা 0 এবং সেটা x এর কোন মানের জন্য পাওয়া যাবে আগের মতন সবই একই -b/2 এ। ঠিক একইভাবে যদি একটা দ্বিঘাত রাশির এটা নেগেটিভ
আর ডিটা ইকুয়াল টু 0 হয় তাহলে সেই একই কথা হয়ে যাবে। এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ সম্বন্ধে তোমাদের কথাবার্তা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, আর তোমাদের কোনো যদি প্রশ্ন আরো অ্যারাইজ করে আমার এই নাম্বারে তোমরা পাঠাতে পারো, আমার আমি চেষ্টা করব। সরি ভুল লিখলাম নাম্বারটা, 8013097313 হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি সমাধান করে পাঠিয়ে দেবো। পাশে অবশ্যই লিখবে নামের পাশে টিপিআই কলেজ, টিপিআই কথাটা লিখবে, নাহলে জানতে পারবে না, তোমরা সেখান থেকে দিচ্ছি। তোমাদের কোনো প্রশ্ন আছে আর? আরো কোনো প্রশ্ন আছে দ্বিঘাত সমীকরণ সমীকরণ সংক্রান্ত জানার বিষয়? আর একটু বললাম না, যেটা আমার শুরুতে বলা উচিত ছিল সেটা বলে নিই। একটা যে কোনো দ্বিঘাত রাশি আছে, ধরো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটা একটা দ্বিঘাত রাশি। এটাকে যদি এক্স মাইনাস আলফা দ্বারা ভাগ করো, এটা প্রথমেই বলা উচিত ছিল আমার, ভাগ করলে ভাগ শেষ হয়, ভাগ শেষটা হবে f অফ আলফা সমান 0, এই 0 বলছি f অফ আলফা। এখন যদি f অফ আলফা সমান 0 হয়ে যায়, অর্থাৎ x এর মান আলফা বসালে যদি 0 হয়ে যায়, তাহলে বলবো x মাইনাস আলফা দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, সম্পূর্ণ বিভাজ্য। তার মানে x মাইনাস আলফা হচ্ছে তার একটা উৎপাদক, x মাইনাস আলফা তার হচ্ছে একটা উৎপাদক। আর এটাকে যখন সমীকরণ হিসেবে যখন ট্রিট করে দেব, তখন x ইজিক্যাল টু আলফা তার একটা বীজ, এই ঘটনাটা একটু খেয়াল রাখবে। এই হচ্ছে আজকের ক্লাস। কোন প্রশ্ন থাকলে বলো, তাহলে লিংক করবো। আরো কোনো প্রশ্ন? আরো কোনো প্রশ্ন নেই তো?